আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের কুইজের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা বিগত কয়েকদিনে গসাগু শিখেছি, হাতে কলমে মজা করে কাজের মাধ্যমে শিখেছি, সামান্য কিছু কাকড় দিয়ে, কাঠি দিয়ে, এবং তোমাদের যে কার্ড আছে একক দশক শতকের কার্ড, সেই কার্ড দিয়ে আমরা সংখ্যার গুণনীয়ক নির্ণয় করা থেকে শুরু করে গসাগু নির্ণয় করা থেকে শুরু করে উৎপাদকের গাছ থেকে শুরু করে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে গসাগু করতে হয় এই সমস্ত জিনিসগুলো আমরা শিখে গেছি। তোমরা যারা নতুন এই ক্লাস দেখছো তারা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে, ইউটিউবে আমাদের যে ভিডিওটা আপলোড করা থাকছে তার ডেসক্রিপশনে এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে, পাঁচটা ক্লাসের লিংক আমরা তুলে রাখছি। তো চলো বন্ধুরা আমরা শুরু করি কুইজ। তো যারা যারা এই কুইজের উত্তর দিতে পারবে আমাদের, তোমরা কিভাবে দেবে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, আমাদের নাম্বার তো রয়েছে 9474565047। আর তোমাদের যাদের হোয়াটসঅ্যাপ অর্থাৎ স্মার্টফোন এইরকম ফোন নেই তোমরা কিন্তু আমাদের ফোন করে জানাতে পারো। যারা যারা তোমরা আমাদের উত্তর দেবে আমাদের পরের দিন আমরা তোমাদের নাম এবং ছবি প্রকাশ করব আমাদের এই আসরে। তো চলো বন্ধুরা আমরা শুরু করি আমাদের কুইজ। প্রথম প্রশ্ন, গুণনীয়ক কাকে বলে? তোমরা কিন্তু প্রশ্নগুলো একটু লিখেও নিও যাতে তোমাদের উত্তর দিতে সুবিধা হয়। গুণনীয়ক কাকে বলে ভালো করে শুনে নাও, গুণনীয়ক কাকে বলে, কোন সংখ্যার গুণনীয়ক কাকে বলে এটা তোমাদের উত্তর দিতে হবে। কোন সংখ্যার গুণনীয়ক অসীম নাকি সসীম? একটা সংখ্যার গুণনীয়ক তুমি হিসেব করতে শিখে গেছো তাহলে তোমাকে বলতে হবে অসীম, মানে তার কোনো সীমা নেই, অর্থাৎ যত খুশি হতে পারে, নাকি সসীম অর্থাৎ তার একটা সীমা আছে অর্থাৎ কয়েকটি মাত্র এইটা। তাহলে গুণনীয়ক সসীম না অসীম এটা তোমরা বলো। পরের প্রশ্ন, গরিষ্ঠ কথাটার মানে কি? সবচেয়ে বড় নাকি সবচেয়ে ছোট? গরিষ্ঠ কথাটার মানে সবচেয়ে বড় নাকি সবচেয়ে ছোট? আমি জানি তোমরা এই উত্তর দিতে পারবে, ঝটপট আমাদের দিয়ে দাও। পরের প্রশ্ন, সাধারণ এই শব্দটির ইংরেজি কি? ঠিক আছে, সাধারণ কথাটার ইংরেজি কি? ঠিক আছে, তোমরা আমাদের, তোমরা কিন্তু সাহায্য নিতে পারো, অন্য কারো কাছ থেকে সাহায্য নিতে পারো, খুঁজে নিতে পারো, এভাবে আমাদের জানাতে পারো, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন, তোমার গ্রামের কোন কোন জিনিসগুলি সর্বসাধারণের? অর্থাৎ এখানে দেখো সর্বসাধারণ মানে তুমি আমি সবাই সর্বসাধারণ, তো তোমার গ্রামের কোন কোন জিনিসগুলি সর্বসাধারণের? তোমার স্কুল, তোমার বাড়ি নাকি তোমার বই? ঠিক আছে, এর উত্তরটা তুমি একটু ভেবে বলো এই তিনটের মধ্যে কোনটা ঠিক। ঠিক আছে, পরের প্রশ্ন, গসাগু কথাটির পুরো নাম কি? গসাগু কথাটির পুরো নাম কি? আমারও জানো তো ছোটবেলায় গুলিয়ে যেত গসাগু লসাগু এই কি হবে না হবে, এগুলো একটু ভালো করে যা মানে মনে রেখে ঠিকভাবে লিখে রাখা বা মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়াটা খুব দরকার। তাহলে তোমরা আমাদের উত্তর দিয়ে দাও। পরের প্রশ্ন, পনেরোয়ের গুণনীয়ক কোন কোন সংখ্যাগুলি? পনেরোয়ের গুণনীয়ক, আমি দেখো এক থেকে পনেরো লিখে রেখেছি, এর মধ্যে কোন কোনগুলো পনেরোয়ের গুণনীয়ক সেগুলো তুমি আমাদের বলো। পরের প্রশ্ন, কুড়িটি লেবু তুমি কত কত জনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারবে? কুড়িটি লেবু আছে, তুমি কত কত জনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারবে আমাদের উত্তর দাও। পরের প্রশ্ন, আঠেরোটি পেন্সিল তুমি কত কত জনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারবে? সহজ উত্তর তোমরা জানি পারবে, আমাদের ঝটপট বলে দাও। পরের প্রশ্ন, চব্বিশটি কলা এবং বত্রিশটি খাতা, চব্বিশটি কলা এবং বত্রিশটি খাতা তুমি সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারবে? আমাদের ঠিকভাবে ভেবে নিয়ে উত্তর দাও। আবার বলছি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা আমাদের ফোন করে জানাতে পারো। ঠিক আছে, তোমাদের নাম কিন্তু আমরা বন্ধুদের বলবো যারা যারা আমাদের উত্তর দিলে। পরের প্রশ্ন, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? ঠিক আছে, পরের প্রশ্ন, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে?
তোমাদের বই কিন্তু আছে, আমরা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করেছি। আবার বলছি আমাদের এই কুইজের উত্তরগুলো যে ক্লাসের মধ্যে আছে, পাঁচটা ক্লাসে, সেখানে কিন্তু আমরা তার লিংক তোমাদের দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যারা নতুন ক্লাসগুলো দেখছো। আর এই ক্লাস কিন্তু তোলা থাকছে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলের ইউটিউব চ্যানেলে, ইউটিউবে গিয়ে সেই নাম সার্চ করলে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। তো পরস্পর মৌলিক সংখ্যা তোমরা আমাদের বলো। পরের প্রশ্ন, নিচের কোন কোন সংখ্যা দুটি পরস্পর মৌলিক? তাহলে এখানে দেখো আমরা 9, 10, 18, 27 এবং 28 এই কতগুলো সংখ্যা রেখেছি, এর মধ্যে তোমাকে কয়েকটা জোড়া বাজতে হবে, যে কোনো দুটো নিয়ে একটা জোড়া বাজতে হবে, তারা যেন পরস্পর মৌলিক হয়, ঠিক আছে? পরের প্রশ্ন, এমন একটি গল্প বলো যার উত্তর 18 এবং 27 গসাগু দ্বারা নির্ণয় করা যাবে, ঠিক আছে? এমন একটি গল্প যার উত্তর হবে 18 এবং 27 গসাগু, এইটা দিয়ে উত্তর করতে হবে। তোমাদের ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, যে আমি যোগ শিখেছি কিনা বোঝা যাবে কি করে? ধরো আমি বললাম 5 যুক্ত 4, এটা দিয়ে একটা গল্প বলতে। তুমি বললে যে আমার কাছে 5টা মার্বেল ছিল, আমার ভাই আমাকে 4টে মার্বেল দিল, তাহলে আমার মোট কটা মার্বেল হলো, এটা হচ্ছে যোগ। ঠিক সেই রকম 18 এবং 27 এই দুটো সংখ্যার গসাগু দিয়ে উত্তরটা হবে, এমন একটা প্রশ্ন বানাও এবং আমাদের বলো। পরের প্রশ্ন, গুণনীয়কের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফ্যাক্টর, গরিষ্ঠ কথাটির ইংরেজি হচ্ছে হাইয়েস্ট, তাহলে বলো তো গসাগু এর ইংরেজি কি হবে? গসাগু এর ইংরেজি কি হবে? ঠিক আছে, ভেবে নাও। তাহলে বন্ধুরা, আমাদের আজকের কুইজ আমরা এখানে শেষ করছি। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন বিষয় একটা একটা করে শিখবো, আর তোমাদের একটা একটা করে কুইজ রাখবো অঙ্কের বিষয়গুলো নিয়ে, বিভিন্ন আমাদের যে চিকিৎসক বন্ধুরা আলোচনা করছেন তাদের বিষয় নিয়ে, যেগুলো আমাদের সারা জীবন মনে রাখতে হবে, জানতে হবে, এমন বহু বিষয় নিয়ে আমরা কুইজ করব। দেখা হবে আমাদের কুইজের পরের ক্লাসে। ডক্টর দয়াল বন্ধু মজুমদার আমাদের একটি ক্লাস নিয়েছিলেন সাপের কামড় নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাস। সেই ক্লাসের প্রত্যেকটা কথা হচ্ছে জীবনদায়ী, যেটা আমার জীবন বাঁচাতে পারে। তো সেই কুইজ আমরা রাখতে চলেছি, তোমরা যারা ক্লাসটা এখনও দেখোনি দেখে ফেলো, আমরা কিছুদিনের মধ্যেই রাখছি সেই কুইজ। তাহলে বন্ধুরা, তোমরা ঝটপট আমাদের উত্তর দিয়ে ফেলো, যারা যারা উত্তর দিচ্ছ তাদের নাম আমরা প্রকাশ করব। তোমরা আমাদের ইউটিউবে কমেন্ট করে জানাতে পারো, আমাদের ফোন করে জানাতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারো। দেখা হচ্ছে আমাদের কুইজের পরের ক্লাসে, খুব ভালো থাকবে সবাই, টাটা।